extra time. SRMB TMT Champions की पसंद. আগামী জুন মাসে শুরু হতে চলা এফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের আগে প্রস্তুতিতে মগ্ন টিম ইন্ডিয়া। দোহায় আগামী 28 মে জর্ডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, আর তার জন্য দল নির্বাচন করেছেন হেড কোচ ইগর স্টিম্যাচ। জর্ডানের বিরুদ্ধে ম্যাচের আগে AIFF মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্টিম্যাচ বলেছেন, শক্তিশালী দলের বিরুদ্ধে আরও একটি খেলা সবসময় আমাদের সাহায্য করবে, এটি আমাদের শেষ প্রীতি ম্যাচ হবে যোগ্যতা অর্জন পর্বের আগে, আর আমাদের কিছু প্রশ্নের জবাব পেতে হবে। আমাদের কিছু তরুণ খেলোয়াড়দের কাছে ভালো সুযোগ থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য। এর আগে বেলারি ও কলকাতায় প্রস্তুতি শিবির সেরেছে ভারতীয় দল, 3টি প্রস্তুতি ম্যাচও খেলেছে। স্টিম্যাচের মতে খেলোয়াড়দের ফিটনেস খুব ভালো রয়েছে। এই নিয়ে হেড কোচ বলেছেন, ফিটনেস স্তর খুব ভালো রয়েছে, আমাদের আরও 10 দিন হাতে রয়েছে আর তা খুব ভালো হবে আমাদের জন্য। ছেলেরা খুব ভালো কাজ করছে আর তাদের এই পরিশ্রমের সুফল আসবে যোগ্যতা অর্জন পর্বে ভালো ফলের মাধ্যমে। প্রতিপক্ষ জর্ডানকে নিয়ে স্টিম্যাচের বার্তা, জর্ডান বেলারুশের থেকে বেশি র্যাঙ্কে রয়েছে, তবে বেলারুশের মতো শারীরিকভাবে সক্ষম নয়, ফলে আমাদের পক্ষে সুবিধা হবে বিল্ড আপ প্লে বা বল পজিশনের ক্ষেত্রে। শেষে এইটিকে মোহনবাগান খেলোয়াড়দের দলে যোগ দেওয়া নিয়ে স্টিম্যাচ বলেছেন, 7 দিনে 3টি ম্যাচ খেলায় ওরা খুব দেরিতে এসছে, ফলে আমাদের খুব সতর্ক থাকতে হবে ওদের নিয়ে। আমাদের এখনও 36 ঘন্টা আছে ওদের সুস্থ হওয়ার জন্য, আর তারপর আমি সিদ্ধান্ত নেব ওদের মাঠে নামাবো নাকি বিশ্রাম দেব। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।